নমস্কার বন্ধুরা এসপিডি ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা রিজনিংয়ের একশো বত্রিশ নম্বর পার্টে আমরা রিজনিং থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো যে কোশ্চেনগুলো মেনলি আরবি গ্রুপ ডি অর্থাৎ ফ্রেন্স আরআবি গ্রুপটি এবং এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ধরনের কোশ্চেনগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট প্রথম কোশ্চেনটা দেখো এখানে বলেছে আট সাতাশ চৌষট্টি একশো পঁচিশ দুশো ষোলোই জিজ্ঞাসা জন্য স্থানে পদটা ফ্রেন্ডস একটা জিনিস লক্ষ্য খরচ এখানে দেখেই বুঝে নিতে পারবে যে আট সংখ্যাটা কত ঘন সংখ্যা দেখো এগুলো সবগুলোই হচ্ছে ঘন সংখ্যা ঠিক আছে তার মানে দুইয়ের কিউব অর্থাৎ দুই গণিত দুই গণিত দুই ঠিক আছে অর্থাৎ এখান থেকে কত সংখ্যাটা পেতে পারি দুই এটা দেখো সাতাশ সংখ্যাটা কত সংখ্যার ঘন কিউব দেখো তিনের কিউব অর্থাৎ এখান থেকে সংখ্যাটা পেতে পারি তিন আবার দেখো চৌষট্টি সংখ্যাটা চারের কিউব ঠিক আছে অর্থাৎ চার গণিত চার গণিত চার তার মানে এখান থেকে আমরা চার সংখ্যাটা পেতে পারি একইভাবে এই সংখ্যাটা দেখো পাঁচের কিউব ওকে এই দুশো ষোলো সংখ্যাটা হচ্ছে ছয়ের কিউব তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছি এই সংখ্যাটা কত হবে অবশ্যই সাতের কিউব হবে অর্থাৎ সাতের কিউব মানে হচ্ছে সাত গণিত সাত গণিত সাত ঠিক আছে অর্থাৎ সেই সংখ্যাটা হবে তিনশো তেতাল্লিশ ওকে এই ধরনের সহজ কোশ্চেন ফ্রেন্ডস পরীক্ষাতে অবশ্যই আসে তবে সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই কারণ সহজ কোশ্চেন অনেক সময় জটিল হয় যদি আমরা অন্যভাবে সেইগুলোকে ফলো করি বাট আমাদের এক ঝলকেই বুঝে নিতে হবে যে কোশ্চেনটা যথেষ্ট সহজ ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু দেখো এখানে বলেছে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা এইভাবে দেওয়া আছে ঠিক আছে দশ চল্লিশ সাত বারো পঞ্চাশ নয় চোদ্দো ষাট এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা কীভাবে বার করবো লক্ষ্য করো ফ্রেন্ডস ফ্রেন্স এখানে দেখো যে যোগ বিয়োগ করে কোনো ট্রিক্সের মাধ্যমে কিন্তু সংখ্যাগুলো আমরা আনতে পারছি না আমরা তাহলে কী করব লক্ষ্য করো ফ্রেন্স চল্লিশ থেকে পঞ্চাশ কত বড়ো দেখো দশ বড়ো ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট এটাও দেখো দশ বড়ো এইভাবে আমাদেরকে বুঝতে হবে দশ থেকে বারো এবং বারো থেকে চোদ্দো এগুলো দেখো দুই করে বাড়ছে একইভাবে বুঝতে হবে সাত থেকে নয় কত বাড়ছে দুই বাড়ছে তার সংখ্যাটা দুই কম হওয়া মানে হচ্ছে সাত মাইনাস দুই ঠিক আছে তার মানে সংখ্যাটা কত হবে পাঁচ হবে অর্থাৎ কী বলতে চাইলাম দেখো যে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে সংখ্যাটা যদি পাঁচ হয় তাহলে পাঁচ থেকে সাত সাত থেকে নয় এগুলো হচ্ছে প্লাস টু ওকে দশ থেকে বারো বারো থেকে চোদ্দ এগুলো দেখো দুই করে বাড়ছে আবার চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এগুলো দশ করে বাড়ছে তার মানে অ্যান্সারটা কত হবে অপশান বি অর্থাৎ পাঁচ হবে আমাদের সঠিক অ্যান্সার ওকে এইভাবে সিম্পল ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলোকে বুঝতে হবে তাছাড়া অন্য কোনো ট্রিক্সের মাধ্যমে এক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা আসছে না ঠিক আছে নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার থ্রি দেখো এখানে বলছে আঠাশ ষাট আটচল্লিশ পাঁচ ছয় সাত চোদ্দো উনচল্লিশ সাতাশ সাত জিজ্ঞাসা যেন স্থানের পত্র এইভাবে আছে ষোলো ফ্রেন্ডস প্রথমেই লক্ষ্য করতে বলেছি যে এইভাবে উপর নিচ ফলো করো ঠিক আছে অর্থাৎ উপর নিচ ফলো বরাবর ফলো করতে গেলে আমাদের কিন্তু চারটে করে পদ আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে আটাশ পাঁচ এবং চোদ্দো থেকে সাত কীভাবে আসছে ফ্রেন্ডস লক্ষ্য করো এক্ষেত্রে আমরা যদি ডাইরেক্টলি এই আঠাশকে চোদ্দ দ্বারা ভাগ করি অর্থাৎ উপনিচ বরাবর যদি আঠাশকে চোদ্দ দ্বারা ভাগ করি দুই হবে ঠিক আছে তারপর সেখানে পাঁচ যোগ করলে সাত পাচ্ছি কিন্তু ফ্রেন্স লক্ষ্য করো আটচল্লিশকে সাতাশ দ্বারা ভাগ করা যাচ্ছে না ওকে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা আসছে না তাহলে আমরা কী করবো আমরা উপনিচ বরাবর ফলো না করে এই বরাবর অর্থাৎ পাশাপাশি ফলো করবো দেখো ফ্রেন্স আঠাশ আর ষাট সংখ্যাটা থেকে আটচল্লিশ কীভাবে আসছে লক্ষ্য করো এখানে যে আঠাশ সংখ্যাটাকে যদি এই ভাবলি কি প্লাস ষাট বাই তিন যদি করি ঠিক আছে তাহলে কত পাচ্ছি আঠাশ প্লাস ষাট বাই তিন মানে হচ্ছে কুড়ি অর্থাৎ সেক্ষেত্রে আটচল্লিশ পাচ্ছি আবার দেখো পাঁচ ছয় থেকে সাত দেখো আমরা যদি এইভাবে করি পাঁচ প্লাস ছয় বাই তিন ঠিক আছে অর্থাৎ পাঁচ প্লাস দুই সমান দেখো আমরা এই জিলি সাত পাচ্ছি মানে এই যে সংখ্যাটা মাঝে সংখ্যাগুলোকে যদি তিন দ্বারা ভাগ করে দিই দিয়ে সেই সংখ্যাটা যদি প্রথম সংখ্যাগুলোর সাথে যোগ করি তাহলে দেখতে পাচ্ছি যে পরের সংখ্যাগুলো আসছে আবার একইভাবে লক্ষ্য করো চোদ্দো উনচল্লিশ অর্থাৎ চোদ্দো প্লাস উনচল্লিশ বাই তিন সেক্ষেত্রে সংখ্যাটা কত পাচ্ছি চোদ্দো প্লাস উনচল্লিশ বাই তিন মানে হচ্ছে তেরো তাহলে সংখ্যাটা পাচ্ছি দেখো সাতাশ ওকে এক্ষেত্রে আমরা ইজিলি সাতাশ পাচ্ছি তাহলে ফ্রেন্ডস দেখো যে সেভেন প্লাস এই সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এক্স বাই থ্রি এই সংখ্যাটা কত হবে অবশ্যই ষোলো হবে ঠিক আছে অর্থাৎ এখান থেকে লক্ষ্য করো যে এক্স বাই থ্রি মানে হচ্ছে ষোলো মাইনাস সাত অর্থাৎ সেক্ষেত্রে নয় বা এক্স সমান আমরা কত পাবো সেক্ষেত্রে এক্স সমান পাবো নয় ইন্টু তিন মানে হচ্ছে সাতাশ ওকে অর্থাৎ আমাদের অ্যান্সার কোনটা আসবে সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে সাতাশ এরপর আমাদের অপশন ফলো করো দেখো অপশান ডি এক্ষেত্রে কারেক্ট অর্থাৎ কি পেলাম সাত এবং এই স্থানের পদটা দেখো সাত প্লাস এখানে সাতাশ বাই তিন করলে অর্থাৎ এই স্থানের পদটা সাতাশ আসবে সেক্ষেত্রে পাচ্ছি দেখো সাত প্লাস নয় ঠিক আছে মানে ষোলো পাচ্ছি অর্থাৎ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হবে ষোলো তো অর্থাৎ সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কোনটা পেলাম সাতাশ ওকে নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ফোর লক্ষ্য করো কোশ্চেন নাম্বার ফোর বলেছে এক চার জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা কত হবে ঠিক আছে চার দুই পাঁচ দুই দুই তিন উনপঞ্চাশ চৌষট্টি একশো উনসত্তর ফ্রেন্ডস লক্ষ্য করো যেহেতু উপর নিচে পদের সংখ্যা বেশি আছে আমরা প্রথমেই উপর ফলো করব ঠিক আছে অর্থাৎ এখানে একটা দুটো তিনটে চারটে করে পদ আছে কিন্তু পাশাপাশি তিনটে করে পদ আছে ওকে আবার দেখো ফ্রেন্ডস একটা জিনিস লক্ষ্য করো যে এক চার দুই এগুলো হচ্ছে ছোটো সংখ্যা কিন্তু ঊনপঞ্চাশ সংখ্যাটা যথেষ্ট বড়ো চার দুই দুই এগুলোও ছোটো সংখ্যা কিন্তু চৌষট্টি সংখ্যাটা যথেষ্ট বড় তার মানে ফ্রেন্ডস বুঝতে হবে যে এই ধরনের সংখ্যা যখন আসবে অবশ্যই সেক্ষেত্রে স্কোয়ার বা কিউবের কোনো ব্যাপার আসবে ঠিক আছে এখন আমরা যদি প্রথম ট্রিক্স স্কোয়ারটাকে ফলো করি অর্থাৎ ছোটোগুলো সংখ্যা দেখে দেখো এক চার দুই এক্ষেত্রে দেখো এক প্লাস চার প্লাস দুই সংখ্যাটা কত হবে চার এক পাঁচ এক দুই সাত সাত থেকে উনপঞ্চাশ কীভাবে আসছে যার সাতে স্কোয়ার করে দাও ঠিক আছে সাতে স্কোয়ার করলে আমরা দেখো ইজিলি উনপঞ্চাশ পাচ্ছি অর্থাৎ সাত গুণিত সাত একইভাবে দেখো চার দুই দুই থেকে চৌষট্টি দেখো চার প্লাস দুই প্লাস দুই কত হবে আট হবে আটে স্কোয়ার করে দিলে কত পাবো অর্থাৎ আটে স্কোয়ার করলে আমরা সেই সংখ্যাটা চৌষট্টি পাচ্ছি ওকে তাহলে বুঝতে পারলাম এক্ষেত্রে সংখ্যাটা কত হবে অর্থাৎ এখানে সংখ্যাটা ধরো এক্স যদি ধরে নিই তাহলে এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি তার হল স্কোয়ার করলে কত পাবো অবশ্যই সেটা একশো উনসত্তর একশো উনসত্তর মানে কত স্কোয়ার তেরো স্কোয়ার তার মানে এখানে বুঝতে পারছি এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি অর্থাৎ এক্স প্লাস এইট সমান আমরা সংখ্যাটা পাচ্ছি তেরো বা এক্সের মানটা পাবো পাঁচ ঠিক আছে অর্থাৎ এই স্থানে সংখ্যাটা অবশ্যই পাঁচ হবে অর্থাৎ কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশন সি আমাদের জন্য সঠিক অ্যান্সার ওকে নেক্সট আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার ফাইভ দেখো এখানে বলেছে প্রশ্নচিহ্ন স্থানে উপযুক্ত সংখ্যা বসান পাঁচ চার দুই ছয় নয় এক চার দুই আর দুশো চল্লিশ একশো চল্লিশ জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা খুঁজতে হবে দেখো ফ্রেন্ডস এখানে উপনিচ বরাবর পদ যেহেতু বেশি আছে অবশ্যই প্রথমে আমরা উপনিচে ফলো করবো এবং একটা চিহ্ন লক্ষ্য করবো পাঁচ ছয় চার থেকে দুশো চল্লিশ সংখ্যাটা মানে একটা হিউজ পরিমাণ নাম্বার হঠাৎ করে চলে আসছে ঠিক আছে সেটা আসতে গেলে আমাদেরকে কী করতে হবে সেটা প্রথমে দেখো অর্থাৎ পাঁচ ছয় এবং চার যদি আমরা প্রথমে গুণ করি পাঁচ গণিত ছয় গণিত চার কত হবে পাঁচ ছয় তিরিশ ইন্টু চার মানে হচ্ছে একশো কুড়ি তার সাথে আমরা কত গুণ করলে দুশো চল্লিশ পাবো জাস্ট দুই গুণ করলে ঠিক আছে অর্থাৎ সেক্ষেত্রে আমরা দুশো চল্লিশ পাচ্ছি এখন দেখবো সেম ট্রিক্সটা পরেরটার জন্য খাটছে কিনা অর্থাৎ পরেরটার জন্য বলতে চার নয় দুই দেখো চার গণিত নয় গণিত দুই কত আসছে চার নয় ছত্রিশ দু বাহাত্তর ঠিক আছে এর সাথে যদি আমরা দুই গুণ করে দিই অর্থাৎ বাহাত্তর ইন্টু দুই মানে হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এই সংখ্যাটা পাচ্ছি তার মানে ফ্রেন্ডস বুঝতে পারলাম আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা কত হবে দুই এক আট অর্থাৎ দুই গুণিত এক গুণিত আট করলে কত পাবো আট দু গণিত ষোলো পাবো তার সাথে যদি দুই গুণ করি তার মানে ফ্রেন্স ষোলো ইন্টু দুই মানে হচ্ছে বত্রিশ ওকে তাহলে অ্যান্সার কোনটা হবে অপশান ডি আমাদের জন্য সঠিক অ্যান্সার আশা করবো ফ্রেন্ডস কোশ্চেনটার অ্যান্সারটি ভালো করে বুঝতে পেরেছো এবং যদি ভিডিওটি ঠিক মতো এনজয় করে থাকো তাহলে প্রতিটি ভিডিওর মতো তোমাদের এই ভিডিওতেও যে টাস্কটি দেওয়া রইল অবশ্যই টাস্কটি কমপ্লিট করে আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি জানাতে ভুলবে না তাহলে ফ্রেন্ডস আমরা বুঝতে পারবো তোমরা এই ধরনের কোশ্চেনগুলো কতটা ইজিলি আয়ত্ত করতে পারছো এবং ফ্রেন্ডস যদি অ্যান্সারটি বার করতে না পারো তাহলে রিজনিংয়ের একশো একত্রিশ নম্বর পার্টিকে ফলো করো সেখানে কোশ্চেনের জন্য শর্টকাট উপরে সলভ করা আছে আশা করবো ওই ভিডিওটি দেখার পর প্রবলেমটি সলভ করতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং ফ্রেন্ডস যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে বলবে না আমাদের পরবর্তী ভিডিও ঠিক রাত সাতটা বেজে তিরিশ মিনিটে আপডেট পাওয়ার জন্য এবং আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না যারা এই ধরনের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এখনও স্ট্রাগল করে আছে যাতে করে আপনি নিজেই তাদেরকে এই মতো এতটুকু হলেও সাহায্য করতে পারেন